বিরতির পর স্বাগত। ল্যান্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে আজ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহু কোচিং আছে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ। ল্যান্স ক্লাব অফ আগরতলা প্রতিনিয়ত এই ধরনের প্রতিযোগিতা এবং সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে, ঠিক এবারও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে ল্যান্স ক্লাব অফ আগরতলা। উদ্যোক্তারা কি বলছেন প্রথমে শোনাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রতি বছরই এই স্কুল লেভেলে যারা 11 থেকে 13 বছর বয়সী যে স্কুল পড়ারা থাকে ওদের মধ্যে প্রতি বছর একটা ফিস পোস্টার কম্পিটিশান করা হয়। সেই কম্পিটিশানে আজকের যে থিমটা সেটা হলো ফিস উইদাউট লিমিটেশন, এবং এটা সারা পৃথিবীতে এই ফিস পোস্টারটা অর্গানাইজ করা হয় এবং আগরতলা আমাদের আগরতলা লায়ন্স ক্লাবে আজকের দিনে এই ফিস পোস্টারটা উদযাপন করছে। কি আর পূজা উপলক্ষে কোনো আপনারা কোনো পূজা উপলক্ষে বলতে আমাদের আমরা বিগত দিনে প্রচুর যে আমাদের যে ফ্লাড হলো আছে যে বিরোচ ফ্লাডের হলো সেখানে আমরা প্রচুর ত্রাণ দিয়েছি এবং গোমতী ডিস্ট্রিক্টেও আমরা ত্রাণ দিয়েছি, আগরতলা তো দিয়েছি, এবং আগামী 2 তারিখে মহালয়ের দিন আমরা আমাদের এই ক্লাব পক্ষে প্রায় 1500 শাড়ি বিতরণ করবো, যারা আমাদের মা বা বোনরা আছে যারা ইকোনমিক্যালি প্রিভিলেজড তাদের মধ্যে আমরা দেবো। এখানে প্রচুর গ্যাদারিং হবে, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি, ওরা দেখবে এবং আমরা আমাদের যে ভোলান্টিয়াররা থাকবে ওরাও সবটা পরিচালনা করবে। নাম পরিচয়? আমার পরিচয় আমি বিপ্লব সৌ, সেক্রেটারি ল্যান্স। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। অংশগ্রহণকারী শিশু সহ অভিভাবক মহলে ছিল বিশেষ উৎসাহ এবং তারা প্রত্যেক বছরই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছরও ব্যতিক্রম হয়নি, এবছরও এই প্রতিযোগিতার আয়োজন। পুজো উপলক্ষে আরও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হবে, আরও বিভিন্ন প্রতিযোগিতা করানো হবে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।